কোডি রোডস নিজের সমস্ত অতীতকে মুছে ফেলতে চাইলেও আমরা সবাই জানি যে যদি স্টারডাস্ট ক্যারেক্টার না আসতো, যদি ড্যাশিং কোডি রোডস ক্যারেক্টার না আসতো, তাহলে কখনোই কোডি রোডস নিজেকে প্রমাণ করতে পারতো না। যদি আমেরিকার ড্রিম না থাকতো, তাহলে কখনোই আমেরিকার নাইটমেয়ার আসতে পারতো না। তাই আজকে হয়তো কোডি রোডস নিজের স্টোরিকে ফিনিশ করেছে, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বলা চলে আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে, কিন্তু আমরা সবাই জানি যে এই স্টোরি ফিনিশ হতো না যদি এই ক্যারেক্টারগুলো না আসতো, যদি কোডি রোডস নিজেকে না বদলাতে পারতো। অ্যান্ড ফাইনালি আমরা কোডি রোডসকে সেই ক্যারেক্টারে দেখতে পেয়েছি, তিনি ফাইনালি তার স্টোরিকে ফিনিশ করেছে, তার বাবার স্বপ্ন পূরণ করেছে। কিন্তু এখানেই সব থেকে বড় হতাশা যাকে বলতে গেলে, কারণ কোডি রোডসের সামনে একটা বড় স্টোরি ওপেন হয়েছে। আর কোডি রোডস বলা চলে মাত্র এক সপ্তাহ হলো তিনি চ্যাম্পিয়ন, আর তাকে কি সত্যি ফেস করতে হচ্ছে একটা ডার্ক টাইমকে? কারণ প্রচুর ফ্যান্সরা এবার তাকে ক্রিটিসাইজ করা শুরু করেছে যে কোডি রোডস শুধুমাত্র নিজের স্টোরি তো ফিনিশ করেছে, কিন্তু এখানেই কোডি রোডসের রান এন্ড হয়ে গেল, কোডি রোডস আর এগোতে পারবে না, কারণ ফ্যান্সরা আর পছন্দ করছে না কোডি রোডসকে। দেখো সত্যি বলতে গেলে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে সুপারস্টার ক্রিটিসিজমে বলেছিলাম যে কোডি রোডসকে কি তাহলে ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সের বিগ ডগ ক্যারেক্টার আর জন সিনার সেই সুপার হিরো ক্যারেক্টারের মিক্সড দিতে চলেছে। এবার দেখো এটা সত্যি বলতে গেলে কোডি রোডসের ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খারাপ এফেক্ট ফেলবে, কারণ অবভিয়াসলি ফ্যান্সরা সেই সময় যেমন জন সিনাকে একটা সুপার হিরো হিসেবে মেনে তো নিয়েছিল, কিন্তু রোমান রেন্সের বিগ ডগ ক্যারেক্টারকে মেনে নিতে পারেনি, কারণ সবার মনে হয়েছিল যে এটা জন সিনার সেকেন্ড ভার্সন। তো অবভিয়াসলি কোডি রোডসকে এখন যেরকমভাবে ফ্যান্সদের মধ্যে একটুখানি বেশি ফেভারিট বানানো হচ্ছে, তো প্রচুর ফ্যান্সরা মেনে নিচ্ছে না, কারণ ফ্যান্সরা দেখতে চায় কোডি রোডসের নিজস্ব একটা স্টাইল, নাকি কোডি রোডস জাস্ট অ্যাজ এ হিরোর মতো জাস্ট ফ্যান্সদেরকে এক্সাইটেড করে তুলছে, জাস্ট ফ্যান্সদেরকে সাপোর্ট করছে এইটুকুনি। কোডি রোডস জাস্ট নিজের ইমোশনাল প্রোমো দিয়ে যাচ্ছে, কোডি রোডসের কোনো নিজস্বতা তার মধ্যে ফুটে উঠছে না, তাই কোডি রোডসকে এখন ফ্যান্সরা বোর ফিল করছে কোডি রোডসকে নিয়ে। সবাই বলছে ভাই রোমান রেন্সের যে নিজস্ব ক্যারেক্টারটা ছিল কোডি রোডসের মধ্যে নেই। এবার দেখো এটা ঠিক যে এখন ফ্যান্সরা কম্পেয়ার করা শুরু করেছে কোডি রোডসের সাথে রোমান রেন্সকে, কারণ ডেফিনেটলি রোমান রেন্সের যে এতদিনের টাইটেল রেন গেছে তো সেটার এন্ড করেছে কোডি রোডস, তো সেক্ষেত্রে কোডি রোডসের উপর একটা বড় প্রেশার আছে যে ফ্যান্সদের সামনে তিনি রোমান রেন্সের যে টাইটেল রেন তো সেটাকে কীভাবে চাপা দেবে, বা চাপা দেবে বলবো না, কীভাবে তার সমানে পৌঁছাবে তো সেটা নিজের মধ্যে গড়ে তোলা। তাই জন্য এখন কোডি রোডসের কাছে সবথেকে বেশি টাফ টাইম ঠিকই, কিন্তু আমরা সবাই জানি যে হ্যাঁ যে মানুষটা রোমান রেন্সকে হারিয়েছে সেই মানুষটার মধ্যে কিছু স্পেশালিটি তো রয়েছে, আর ট্রিপল এইচ যে নিজের একটা নিউ এরা বিল্ড করেছে তো সেখানে কোডি রোডস চ্যাম্পিয়ন, তো এটা বুঝতে হবে যে ভাই কোডি রোডসের জন্য প্রচুর বড় কিছু আছে। আর এটা গাইস ঠিকই যে আমরা কখনোই কোডি রোডসের ফ্যান ছিলাম না, না আমি ছিলাম না তোমরা ছিলে, কেউই কিন্তু আমরা কখনো কোডি রোডসের ফ্যান ছিলাম না, কিন্তু আমরা বাধ্য হয়েছি তার ফ্যান হতে, আমরা আজকে তাকে সাপোর্ট করছি। আর আমরা জানি যে আমেরিকার নাইটমেয়ার সত্যি এই কোম্পানি ফেস হয়েছেন, আর ডেফিনেটলি নেক্সট 5 বছরও তিনি সেই ফেসটা থাকবেন, আর ডেফিনেটলি তার কাছে একটা বড় স্টোরি এখন তাকে কন্টিনিউ করতে হচ্ছে, তাকে এই স্টোরি নিজে থেকে লিখতে হচ্ছে, কারণ এই স্টোরি তার বাবা লিখে দেয়নি, তাকে নিজে থেকে লিখতে হবে। তো এটাই হচ্ছে আমেরিকার নাইটমেয়ারের জার্নি, আর এই জার্নিতে সব কিছু রয়েছে, হতাশা রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে, একটা ড্রিম রয়েছে, আর সেখান থেকে দুঃস্বপ্নের পরিণত। তো অবভিয়াসলি আজকে আমরা কোডি রোডসকে ট্রিবিউট দিয়েছি এই স্পেশাল ওয়ার্কটা করে। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা লাইক করতে পারো, তোমরা টুইটারে রিটুইট করতে পারো, শেয়ার করতে পারো তোমাদের ডাব্লিউডাব্লিউই ফ্রেন্ডসদের সাথে। আর ডেফিনেটলি গাইস আমরা আমাদের চ্যানেলে ডিফারেন্ট কন্টেন্ট তো নিয়ে আসি, অনেক ট্রিবিউট ওয়ার্কও নিয়ে আসি, আমরাও অনেক কিছু নিয়ে আসবো। আর ডেফিনেটলি আমাদের আমেরিকার নাইটমেয়ারের এরা শুরু হলো, রেনেসাস এরা শুরু হলো, আর আমরা সবাই সাথে আছি। তো উই ওয়ান্ট কোডি, তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও চলবে, আর আমরা সবাই কোডি রোডসকে সাপোর্ট করি, কারণ ডেফিনেটলি আমরা চাই আমেরিকার নাইটমেয়ারকে দেখতে। তো অনেক কিছু তো আমাদের চ্যানেল আসবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।